ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে যে টিপসটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে রক্তের কোলেস্টেরল কমানোর উপায়। কোলেস্টেরল মূলত রক্তে মিশ্রিত মেদ জাতীয় পদার্থ যা লিভার থেকে উৎপন্ন হয়। এটি হরমোন ও ভিটামিন উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তবে শরীরে কোলেস্টেরলের মাত্রা আমরা কি খাচ্ছি তার উপরে নির্ভর করে। শরীরে জমা মেদের পরিমাণের উপরেও কোলেস্টেরলের মাত্রা নির্ভর করে। তবে কোলেস্টেরলের মাত্রা বজায় রাখা একান্ত জরুরি। শরীরে কোলেস্টেরলের পরিমাণ ঠিক রাখতে রইল কিছু টিপস। 1. প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন, এছাড়াও দিনে অন্তত 25 মিনিট হাঁটতেও পারেন। এটি শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে। 2. প্রকৃত নিয়মাবলী মেনে ওজন কমানোর চেষ্টা করুন। 3. কোলেস্টেরল কমাতে যোগাসন বা মেডিটেশনের সাহায্যও নেওয়া যেতে পারে। 4. স্বাস্থ্যকর খাবার মেনেতে রাখুন, সঙ্গে প্রচুর সবজি ও ফল খেতে হবে। 5. চিপস, পিৎজা, বার্গার জাতীয় জাঙ্ক ফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন। এসব খাবার শরীরে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে। 6. ক্রিম ও দুধ জাতীয় খাবার এড়িয়ে চলুন। চিজ খেলেও তা কম পরিমাণে খাবেন, এ খাবারগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। 7. ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন। 8. যারা সপ্তাহে 2 দিন বা তার বেশি মাস খান তাদের ক্ষেত্রে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের প্রবণতা অনেক কম থাকে। মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এটি শরীরে মেদের সঙ্গে কোলেস্টেরলের পরিমাণ কম করতেও সক্ষম, তাই প্রতিদিন মাছ খান। এছাড়াও দৌড়, বাইসাইকেল চড়া, সাঁতার কাটা ইত্যাদিও কোলেস্টেরল কমানোর উল্লেখযোগ্য পদ্ধতি। মানসিক অবসাদ থেকেও কোলেস্টেরল বাড়তে পারে, তাই স্ট্রেসের পরিমাণ কম করুন। খাওয়া দাওয়া শিখে তুলে বসে থাকারও কোনো মানে হয় না, তবে স্বাস্থ্যকর খাবার খান ও খাদ্য তালিকায় তাজা ফল ও সবজি রাখুন। আমার এই টিপসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।